যারা বেতন মুক্ত পাবলিক প্রসিকিউটর, এই পাবলিক প্রসিকিউটররা অনেকে আজকে আসামি পক্ষে জামিন শুনানি করতেছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। ওনারা জনগণের টাকা বেতন মুক্ত কর্মকর্তা, ওনারা আইন কর্মকর্তা। এই আইন কর্মকর্তা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে সন্ত্রাসীর পক্ষে ওনারা জামিনের আবেদন করে, আমরা এই বিষয়টাও আপত্তি করছি এবং আমরা অনতিবিলম্বে এই সরকারের নিকট দাবি জানাচ্ছি যে এই আইন কর্মকর্তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করা হোক, নতুন নিয়োগ দেওয়া হোক এবং এই আরো যে যে জায়গায় রাষ্ট্রের যে যে জায়গায় এই আওয়ামী দূষর শেখ হাসিনা দূষররা এখনো বহাল তবিয়তে তারা পদে আছেন, তাদেরকে অপসারণ করা হোক এবং নতুন নিয়োগ দেওয়া হোক এবং অনতিবিলম্বে এই মান্দান সাহেবের রিমান্ডের আবেদন করা হোক। আর রিমান্ড, এই মামলা রিমান্ডের একমাত্র উপযুক্ত মামলা। উনি বলতে পারবেন কে কে ছিল, কে উনি কি করছেন, এই আওয়ামী লীগের কোন নেতা কি করছে, কাদের ভূমিকা কি, এটা উনি বলতে পারবেন। কাজে রিমান্ড অত্যন্ত প্রয়োজন, অনতিবিলম্বে রিমান্ডের আবেদন আমরা প্রার্থনা করি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ।